বাড়াবাড়ি করবেন না ভাই আপনাদের ভিতরে 2454টা বড় দল দলের কোনো অন্ত নাই ঠ্যাং নাই মাথা নাই মানুষ যারা দণ্ডপ্রাপ্ত কয়েদি দুর্নীতিবাজ তাদেরকে কখনো নেতা হিসেবে মানে না নেতা হিসেবে গ্রহণ করে না তবে ওই নেতৃত্বকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব খোঁজেন জনগণের কাছে যান অতীতের অপকর্মের জন্য ক্ষমা চান তাহলে জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা আসতে পারে অন্যথায় আবারও আপনারা জনগণের আস্থা করে নিক্ষিপ্ত হবেন আমি আমার কামরাঙ্গি চর এলাকাবাসীকে অনুরোধ করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আবারও বিজয় সুনিশ্চিত করতে হবে এই দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে জয়ন্ত শেখ হাসিনার কোনো বিকল্প নেই এই দেশের আইনের শাসনের ধারা অব্যাহত রাখতে হলে জয়ন্ত শেখ হাসিনার কোনো বিকল্প নেই গণতান্ত্রিক সরকার অব্যাহত রাখতে হলে জয়ন্ত শেখ হাসিনার কোনো বিকল্প নেই আর জয়ন্ত শেখ হাসিনাকে আগামীতে আবার নির্বাচনের ক্ষমতায় আনবো সকলে মিলে এটাই হবে আমাদের আগামী দিনের কর্ম না যায় বিএনপি আপনার খোঁজ পাওয়া যাবে না বাড়াবাড়ি করবেন না ভাই আপনাদের ভিতরে 2454টা বড় দল দলের কোনো অন্ত নাই ঠ্যাং নাই মাথা নাই মানুষ হ্যাঁ মরা মানুষের বলে প্রেসিডেন্ট মানা লেগেছে কোন দলের এই হলো বিএনপি তার চোখ অন্য দলে আওয়ামী লীগকে নাকি হটাই দিব এই বছর ডিসেম্বরে নির্বাচন হবে এই নির্বাচন জনের শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী আমাদের বানাতে হবে কি আপনারা প্রস্তুত আছেন তাহলে তো বলেন তো আমাদের দুটো স্লোগান দিবেন আওয়ামী লীগের মার্কা কি নৌকা কামরুল ভাইয়ের মার্কা কি নৌকা শেখ হাসিনার মার্কা কি নৌকা কাদের ভাইয়ের মার্কা কি নৌকা আর বারবার দরকার